হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা ও গান, আমরা চাষ করি আনন্দে। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা, মাতের কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, আমরা চাষ করি আনন্দে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। আমরা চাষ করি আনন্দে, সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা, সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা, মাতের কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। আমরা চাষ করি আনন্দে, ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে, ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, আমরা চাষ করি আনন্দে। দেখো, এখানে বলা হয়েছে চাষিরা আনন্দের সাথে চাষ করে, সকাল থেকে সন্ধে পর্যন্ত তাদের মাঠেই কেটে যায়। গ্রীষ্ম পেরিয়ে বর্ষা আসে, চষা মাটির গন্ধে চারিদিক ভরে ওঠে। এরপর যখন ফসল একটু বেড়ে ওঠে সারা মাঠ সবুজ হয়ে যায়। তারপর ধানের শীষ যখন বেরোয় তখন চারিদিক আনন্দে মেতে ওঠে এবং চাষির মনও খুব আনন্দে ভরে যায়। ক্রমশ ফসল পাকে, ইতিমধ্যেই অঘ্রাণ মাস এসে যায়, ধানের শীষ সোনালি হয়, অঘ্রাণ মাসের সোনার রোদ আর পূর্ণিমার চাঁদের আলোয় সারা পৃথিবী যেন হাসতে থাকে। চলো এবার আমি এর প্রশ্ন উত্তরগুলো দেখি। দেখো, তোমাদের প্রত্যেকটা গদ্যে কিংবা পদ্যে যে এইখানে শব্দার্থগুলো দেয়া থাকে সেইগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, এখান থেকে পরীক্ষায় কিন্তু দু একটা আসে। যেমন দেখো, রৌদ্র, রৌদ্র মানে কি? রোদ্দুর। চষা, চষা মানে চাষ করা হয়েছে এমন। তরুণ, তরুণ মানে কিশোর, নবযৌবন প্রাপ্ত, এই মাত্র যৌবনে পা দিয়েছে এই রকম একজন। নিত্য দোদুল মানে নাচের তালে দুলছে এমন। পুলক, পুলক মানে রোমাঞ্চ বা আনন্দ। ধরা, ধরা হচ্ছে, ধরা মানে হলো পৃথিবী, এটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দার্থ। ধরা, ধরা মানে কি? পৃথিবী। অঘ্রাণ, অঘ্রাণ মানে একটা মাসের নাম, যেটা অগ্রহণ, ভালো নাম, ভালো করে এটার নাম বানান হলো অগ্রহণ। তারপরে দেখো, একটি বাক্যে উত্তর দাও। চাষ করার জমিকে কি বলা হয়? ক্ষেত বলা হয়। উত্তর কি হবে? ক্ষেত বলা হয়। চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না? লাঙল, বীজ, জল, আলো, হাওয়া, মাটি না হলে চলে না। ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? ধান গাছ থেকে ধান পাই, চাল পাই, খড় পাই, এইসব আমরা পাই। দেখো, সকল ধরা হেসে ওঠে, এখানে ধরা শব্দটির অর্থ কি? ধরা শব্দটির অর্থ হলো পৃথিবী। এখানেই দেখো আমি
দাগ দিয়ে দিয়েছি ধরা শব্দটির অর্থ হলো পৃথিবী। পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো। জন্মদিন এলে সবার মনে পুলক ছোটে। পুলক মানে কি? রোমাঞ্চ বা আনন্দ। তাহলে জন্মদিন এলে সবার মনে আনন্দ হয়। অঘ্রাণ মাসটির পুরো নাম কি? তাহলে অঘ্রাণ মাসটির পুরো নাম হলো অঘ্রাণ। এইখানে দেখো, এইখানে দেয়া আছে। তারপরে দেখো রবীন্দ্রনাথ সম্পর্কে, এখানে রবীন্দ্রনাথের লেখা কিছু গল্প গদ্য পদ্য দেয়া আছে, সেটা তোমরা পড়ে নিও। এবার নিচে 2 নম্বর দেখো, শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। দেখো দন্তের স ছিল, দন্তের ন ধয়ে একা বসালে কি হয়ে যাচ্ছে? সন্ধে, গন্ধে। গ দন্তের নয় ধয়ে একা, গন্ধে। বৃষ্টি, বৈরী। মূর্ধন্য ষ টয়ে হস্যই, বৃষ্টি। শীষে, তাল বসে সেই মধ্যাহ্ন স্বয়ে একা শীষে। এর আগে ধানের শীষে যে পড়লে, সেই শীষে। অঘ্রাণ, অ ঘয় রফলা আকা দন্তের ন অঘ্রাণ। রৌদ্র, রৌকা দয়ে রফলা রৌদ্র। এরপর 3-এ কি বলেছে দেখো, তোমার পড়া গানটির একটি পংক্তি নিচে দেয়া আছে, তার পরে 2টি লাইন গান থেকে তুমি লেখো। দেখো তোমরা ওই যে গান বা কবিতাটি পড়লে, সেখানে একটি পংক্তি এখানে দেয়া আছে, দেখো সবুজ প্রাণের গানের লেখা, তারপরে কি হবে? রেখায় রেখায় দেয় রে দেখা, মাতে রে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। তাহলে এই 2 লাইন তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো 4-এ কি বলেছে, বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। এই দিকটা হলো বাঁ দিক আর এই দিকটা হলো ডান দিক, দুটোকে মেলাতে হবে। দেখো আমি 2 রকমভাবেই করে দিয়েছি, প্রথমে লাইন টেনে মিলিয়েছি, তারপর সাইডে আমি এই দিকের যে নাম্বারগুলো দিয়ে দিয়েছি ক খ করে। দেখো বাঁশের বনে, বাঁশের বনে কি হবে? পাতা নড়ে। তোমরা কবিতাটি ভালো করে পড়লে এটাও খুব ভালোভাবেই পারবে। সকল ধরা কি হবে? হেসে ওঠে। বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। দেখো এখানে এই ঘ, আমি এই ঘ এরটার উত্তর এটা, তাই এর পাশে আমি ঘ লিখেছি। ধানের শীষে কি হবে? পুলক ছোটে। দেখো উঙ্গের উত্তর এটা, তার পাশে ওই জন্য উঙ্গা লিখেছি। এরপরে 5-এরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। সুর দিয়ে গাওয়া হয় গান, আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো লেখা। তাহলে সুর দিয়ে গান গাই আমরা, আর রেখা দিয়ে কি করি? লিখি। অঘ্রাণ মাসের আগের মাসের নাম কি? অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক। কার্তিক, তারপরে অঘ্রাণ। অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো পৌষ। তাহলে কার্তিক, অঘ্রাণ, তারপরে পৌষ। অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। কোন ঋতু? আমাদের কটা ঋতু? 6টি ঋতু। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে হেমন্ত ঋতুর মধ্যে পড়ে অঘ্রাণ মাস। এরপরেরটা দেখো, যারা চাষ করে তাদের চাষি বলে। তারপরের গুলো তোমাদেরকে করতে হবে। দেখো তাহলে যারা কবিতা লেখে তাদের বলে কি? কবি বলে। যারা কাঠ দিয়ে খাট, টেবিল, চেয়ার টেবিল, আলনা, দরজা, জানলা বানান তাদের বলে ছুতোর। তাহলে কাঠমিস্ত্রিদের কি বলা হয়? ছুতোর। যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি। যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি। যারা মাছ ধরেন তাদের বলে জেলে। দেখো 7-এরটা আছে, নিচের বাক্যগুলির দাগ দেয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। এইখানে যে বাক্যগুলো দেয়া আছে তার এই দাগ দেয়া যে অংশগুলো আছে সেইগুলো থেকে কি বোঝাচ্ছে? কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরো কয়েকটি কথা বের করে নিচে লেখো
যা দিয়ে কাজ করা বোঝায়। তাহলে কি বললো, এই রকম কাজ করা বোঝায়, এরকম ওই গানটি বা কবিতাটি থেকে তোমাদের এখানে লিখতে হবে। দেখো ঙ কি আছে, আমি এখানে ঘ পর্যন্ত দেয়া আছে, ঙ হ আমি লিখেছি বাতাস ওঠে, তাহলে ওঠেটা কাজ করা বোঝাচ্ছে। দেয় রে দেখা, দেখাটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে আমি এটার নিচেও দাগ দিয়ে দিচ্ছি। পুলক ছোটে, ছোটেটা কাজ করা বোঝায়। হেসে ওঠে, ওঠেটা কাজ করা বোঝায়। রেখায় রেখায় দেয় রে দেখা, তাহলে দেখাটা কাজ করা বোঝায়। দেখো আটেরটা বলেছে, সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে নিচে 4 লাইন লেখো। একদিন ধরো সারাদিন বৃষ্টি হচ্ছে, তুমি সেই দিনটা কিভাবে কাটাবে বলে ভেবেছো, সেই রকম লিখতে হবে। দেখো সারাদিন বৃষ্টি হলে যদি স্কুলে যেতে না পারি তাহলে বাড়িতে কিছুক্ষণ পড়ে নেব। দুপুরে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করব, করার পর খিচুড়ি ডিম ভাজা খেয়ে ঘুমাবো। বিকালে সকলে মিলে লুডো খেলবো। রাত্রিরে ঠাকুমার কাছে রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ব। দেখো 4 লাইন আমি লিখেছি এইভাবে। তোমরা তোমাদের মতো করে যদি অন্য কিছু লিখতে চাও বা লিখতে পারো লিখবে। আজ তাহলে এই পর্যন্তই, আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেও, এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও।